আমার এখানে আশেপাশে যারা রয়েছে তারা স্বাস্থ্যকর্মীরা রয়েছে, ডাক্তার রয়েছে বললামই, এবং পাশাপাশি আমরা যারা এখানে সাধারণভাবে আজকে এই নৃশংস বর্বরতা যেটা ঘটেছে সেটাকে মেনে নেওয়া যায় না, আমাদের তিলোত্তমার উপরে যে অত্যাচার হয়েছে সেটা বলার নেই, আমরা প্রত্যেককেই জানি, এবং তারই আজকে আমরা এই রাতের দখল নিতে, অধিকারের দখল নিতে, আমরা ছিনিয়ে নিতে অধিকারের দখল আমরা এই পথে নেমেছি, এবং পায়ে পা মেলাবো, আমরা প্রতিবাদ চালাতে থাকবো। এই প্রতিবাদ হয়তো আমরা ইটাহারের বুকে করছি, এই এই ঘটনা ঘটেছে আমাদের পশ্চিমবঙ্গের কলকাতা আর্চি করে, হয়তো আমরা সেখানে পৌঁছতে পারছি না, আমরা এখান থেকে আমাদের সকলে মিলে আমরা প্রতিবাদ জানাবো, আমাদের তিলোত্তমার হয়ে আমরা লড়বো, এবং বিচার আমরা চাইবো যে সঠিক বিচার হোক, এবং সেই কারণের জন্যই আজকে আমাদের এই পথে নামা। আমরা আজকে রাতের দখল চাই, আমরা আমাদের অধিকার চাই, এবং পাশাপাশি বিচার চাই। উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, জোরে আরো জোরে মহিলারা জোরে জোরে চিৎকার করবে, আমাদের গলা ততদূর চিৎকার আমরা করব, ততদিন পর্যন্ত আমরা চিৎকার চালিয়ে যাব, আমাদের এই বিক্ষোভ চালিয়ে যাব যতদিন পর্যন্ত না আমরা ন্যায় বিচার পাই। এবং আজকে এইখান থেকে আমরা আজকে শুরু করব আমাদের পথযাত্রা র্যালি, এবং গোটা ইটাহার আমরা সারা ইটাহার পরিক্রমা করব, এবং সকলকে জানান দেব যে আমরা মেয়েরা এই প্রতিবাদে নেমেছি মানে আমরা আর সইব না, আমরা এই অত্যাচার আর কিছুদিন সইব না। যেখানে কর্মস্থলে সব থেকে বড় কথা, এই ধরনের ঘটনা হয়তো ঘটেছে, আমরা দেখতে পাই মেয়েরা কত জায়গায় ধর্ষণ হচ্ছে, ধর্ষিতা হচ্ছে, অভয়কাণ্ড নির্ভয়াকাণ্ড আমরা জানি, কিন্তু এভাবে দুর্বলত অবস্থায় কাউকে ধর্ষণ করে এভাবে খুন করা হয়েছে এটা মেনে নেওয়া যায় না, আমরা মানতে পারছি না যে কাজের জায়গায় এভাবে কিভাবে করা যেতে পারে। সত্যি গলা জড়িয়ে আসছে, আমরা সেই প্রতিবাদ জানাচ্ছি ইটাহারের বুকে। আজকে এই মুহূর্তে আমরা আমাদের র্যালি যাবে, এবং আমাদের এই র্যালি পরিক্রমা করে আমরা স্বাধীনতা দিবসে এসে পৌঁছাবো রাত বারোটার পরে আমাদের পতাকা উত্তোলন করা হবে স্টেজের সামনে, যে নজরুল স্ট্যাচু রয়েছে সেই তার পাদদেশে আমরা পতাকা উত্তোলন করে আমাদের স্বাধীনতা বার্তা 15 আগস্ট পালন করব। আমরা আজ এখানে আমাদের মেয়েদেরকে রাস্তাঘাটে কারো কারো সাহায্য নিয়ে চলতে হয়, কেন বলুন তো, কেন স্বাধীনতা এত ঘটা করে পতাকা উত্তোলন করবো, এত মিষ্টি লাড্ডু বিতরণ করবো, কিন্তু কোনো জায়গায় এই জায়গাটা আমরা পরিষ্কার হতে পারি না, আমাদের মেয়েরা এখনো পর্যন্ত নিরাপত্তাহীনতা কেন, কেন আজ রাতের অন্ধকারে তারা একা বেরোতে গেলে মা বাবারা তাদের মন থেকে সংকুচিত হয়ে ওঠেন, একা তাদের বেরোতে দেন না, তারা যাতে প্রত্যেকে স্বাবলম্বী ভাবে চলতে পারে তার একটা সুষ্ঠ পথ দেখাতে আজকে আমরা প্রত্যেকে একত্রিত হয়েছি, এবং আমরা এই যাত্রাকে সাফল্য মণ্ডিত করব এই আশায় রাখছি। আমাদের যারা দিদি বোন মেয়েরা গুরুত্ব দিয়েছে জন্মের পরে ভয়, সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয়, জন্মের আগে মৃত্যু দিয়েছে জন্মের পরে ভয়, সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয়, যদি ভুল চুপ হয় কোনোভাবে অসাবধানের বসে, 2 বছরেই কর্ষিতা তুই তোর কিন্তু দোষে, যুদ্ধ হবে ইজ্জতে,
নিরাপত্তা পালনের জন্য আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে সকলে মিলে এক মিনিট নিরাপত্তা পালন করছি। টাইম স্টার্ট। এই যে লড়াইটা, যে লড়াইয়ের মেইন উদ্দেশ্য ছিল যে আমাদের কলকাতায় যে আরজিগড় মেডিকেল কলেজ আছে, সেখানে গত বৃহস্পতিবার 9 তারিখ আগস্ট মাসে একটা নির্মম নৃশংস দুর্ঘটনা ঘটে যায়। দুর্ঘটনা ঘটানো হয়। আপনারা অনেকেই জানেন, সংবাদ মাধ্যমে সবাই দেখেছেন যে একজন ডিউটিরত প্রত্যেকটা ডিউটিতে ভার্বাল অ্যাবিউজ হতে হয়। এমন কোন পুরুষ নেই যারা এসে আমাদেরকে আজে বাজে কথা বলে যায় না। আমি চাইবো প্রত্যেকটা পুরুষের দৃষ্টিভঙ্গি বদলাক। তারা প্রত্যেকটা মহিলাকে নিজেদের মা বোনেদের সমান হিসেবে বিচার করুক। তারও মেয়ে আছে, বা ভবিষ্যতে তার মেয়ে এই জায়গায় যেতে পারে, তখন কি সেই ব্যবহারটা করবে? বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে
সকলে নিজে নিজে জায়গায় দাঁড়িয়ে আমাদের জাতীয় সঙ্গীত গাইব। আমরা সকলে জাতীয় সঙ্গীত গাইব। জাতীয় সঙ্গীতের জন্য সকলে সঠিকভাবে দাঁড়িয়ে পড়ো নিজে নিজে জায়গায়। নায়ক জয় হে ভারত ভারত।